আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় প্রবাসী ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দেখতেছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। দর্শক, আফসোসের বিষয় হলো বর্তমানে ওকালার বহুত সমস্যা। অনেক প্রবাসী ভাইরা বিপদে আছেন, করোনার সময়ে অনেকে লস খাইছেন, এরপরে এই মুহূর্তে এসেও একই সমস্যা। তো বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হলো ওকালা নিয়ে। তবে শুধুমাত্র এটা আমেল মঞ্জিলি, সায়খাস এবং খাদ্দামা ভিসা, যারা এই ধরনের ক্যাটাগরির ভিসাগুলোতে সমস্যা হচ্ছে হারেস, কিন্তু মোয়াসাসারগুলো কিন্তু কোনো সমস্যা নাই। 24 আওয়ার, 24 ঘন্টার জন্য কিন্তু চালু, যেহেতু এটা ওকালা বর্তমানে অনলাইন ভিত্তিক। আমরা নিজেরা কাজ করি, তো সেজন্য বিষয়টা ক্লিয়ারভাবে জানি যে কফিল ইউজার পাসওয়ার্ড দিলে যেই কোনো সময় আপনারা চাইলে ওকালা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মোয়াসাসার ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ মোয়াসাসা সম্পূর্ণভাবে অফেন করা আছে। শুধু আমেল মঞ্জিরি সায়খাসের বিষয়টা হলো ভিন্ন। আমি যতটা খবর নিয়েছি, প্রতিনিয়ত আমাকে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেন, তো আসলে আমি প্রচুর ব্যস্ত থাকি, তার মাধ্যমে আমি খবর নেওয়ার চেষ্টা করছি। মোসানাদের ওয়েবসাইট যেটা গভর্নমেন্টের, ওখানে আমি ঢুকে, একটা জিমেল ছিল মোসানাদের সরকারি ওয়েবসাইটের, তো ওখানে আমি একটা জিমেল করছিলাম, কিন্তু আফসোসের বিষয়ে ওখান থেকে কোনো রেসপন্স পাই না। তবে আমার ওরা একটা ফিডব্যাক দিছিল যে আমাকে জানাবে, পরে আমি কয়েকদিন অপেক্ষা করছি, পরে আর কোনো রেসপন্স কিন্তু আমি ওখান থেকে পাই না। আসলে এই জন্য ভিডিও দিতে পারি না আপনাদেরকে। তবে আমি এখানে সৌদি আরবে যোগাযোগ করছি, এরা আশ্বাস দিচ্ছে, কিন্তু অনেক মুক্ত আশ্বাস দেয় না, বলতেছে ফরেন মূলে সমস্যা। ফরেন মূলটা কি পরে বলবো, তবে ঢাকাতে যেখানে যোগাযোগ করছি একই অবস্থা। তারা বলতেছে ভাই কাজ হচ্ছে না, আমরা বলতেছি ভাই আমরা যদি এখান থেকে কোনো মুক্তর মাধ্যমে কাজ করে দিই তাহলে কি হবে। ওখান থেকে জব আসছে যেটা ঢাকা থেকে, যে প্রত্যেকটা লাইসেন্সের উপর, অর্থাৎ যে যতটা লাইসেন্স বাংলাদেশে আছে তাদের নির্দিষ্ট একটা অফিস আছে সৌদি আরবে, আর ওই সৌদি আরবে যে নির্দিষ্ট অফিস আছে ওই অফিসের মাধ্যমে কিন্তু ওকালার কাজটা সম্পূর্ণ মানে করা হবে। এখন প্রশ্ন হলো ভাই, আমি কয়েকটা অফিসের সাথে কথা বলছি, একই বয়ান সবার। আমার যেটা আমি বুঝতে পারছি যে সত্যি কারেই সমস্যা আছে, কেননা কোনো অফিস বা কোনো মক্তব চায় না যে তাদের লস হোক। তারা যদি কোনো ধরনের ওয়াস্তাও থাকতো তাহলে হয়তো বা বলতো ফাটিরে যে এত টাকা, একটু বেশি টাকা লাগবে, কাজটা করে নেন, কিন্তু আসলে তাদের মাধ্যমে কোনো রাস্তা নাই, এই জন্য তারা করতে পারে না, যতটা আমি বুঝতে পারছি ঢাকাতে কথা বলে। এখন কথা হলো কি সমস্যা মূলত বিষয়টা, তো আমি এখানে সৌদি আরবে কথা বলছি বা অনেকের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি, যতটা আমি বুঝতে পারছি সেই বিষয়টা আমি আপনাদের সাথে বলবো। তো সে ভুল বুঝবেন না, তো আমি আমার যেহেতু আমি এই লাইনে কাজ করি, তো আমার যতটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আলোকে আমি কথা বলবো বা আপনাদেরকে বলার চেষ্টা করবো। ভুল বোঝার কোনো কারণ নেই, এখানে আমার লাভও নাই প্লাস লসও নাই, ঠিক আছে। আমি এখানে বিশাল বিজনেসও করি না যে আমি আপনাদেরকে সঠিক যদি ভুলভাল বলি যে আমার লাভ হবে, এরকম কোনো কিছু না। আসলে আমি এসব কল বিষয়ের সাথে জড়িত না, তবে আমি যতটা কাজ করে অভিজ্ঞতা সেটা আমি আপনাদেরকে আলোচনা মানে বলার চেষ্টা করতেছি। দর্শক, যেটা মূল দর্শক, একটা মোয়াসাসার ভিসা আমরা জানি যখন তাফিদ করা হয় তখন এটা গোরফা করতে হয়, ঠিক আছে। এখন এই গোরফা জিনিসটা ঠিক সেমই যেটা হলো ফরেন মূল করা, ফরেন মূল আর কি, যেটা বলে বলছে ফরেন মূল বন্ধ আছে, ঠিক গোরফার মতনই সিস্টেম, অর্থাৎ মোয়াসাসা গোরফা আর এটাতে ফরেন মূল আর কি। তো দর্শক, আমেল মঞ্জিলে সায়খাসের ভিসাটা এখানে মোসানাদ করতে হলে একটা আগদ করতে হয়। আগদ, আগদ অর্থাৎ হলো চুক্তিবদ্ধ, বা যা আমরা জানি সৌদি আরবে বর্তমানে চুক্তিবদ্ধটা সবার করতেছে বা সিস্টেমে সব কিছু চলে আসতেছে, কিন্তু এখন কথা হলো সৌদি আরবে যখন কোনো প্রবাসী আসে সেখানে অনেক প্রতারিত হয়। দেখা যায় এখানে আসার পরে কাজ পায় না, কফিল একটা বলে কাজ করায় আরেকটা দেয়, এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিনিয়ত সমস্যা হয়, বিভিন্ন প্রশ্ন আমার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের সমস্যার বিষয়গুলো আমরা জানতে পারি। তো এই মুহূর্তে যেটা গভর্নমেন্ট করতেছে সেটা হলো আগদের চুক্তিপত্রের বিষয়টা কিন্তু খুবই এটা তারা মাথায় নিয়েছে। তো আমি যতটা জানতে পারলাম সেটা হলো যে মোসানাদের সমস্যা মূলত, সমস্যাটা কোথায় হলো মোসানাদ হচ্ছে না। তারপর যদিও মোসানাদ হয়, কোথায় সমস্যা হয় যে পরবর্তীতে ফরেন মূলে হয় সমস্যা, ফরেন মূল কিন্তু অনেকের আটকে আছে, হ্যাঁ। তো এভাবেই হলো, এটাই হলো মূল সমস্যা আর কি, আগদের সমস্যা হয় অনেক জায়গায়, প্লাস দিতে হতো ফরেন মূল। দর্শক, এই ফরেন মূলটার মানি হলো কিন্তু সৌদি আরবে যে সিস্টেম গোর্খাদের যেটা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি আর কি, হ্যাঁ। তো দর্শক, আমি যতটা খবর পেয়েছি যে আসলেই এটা মূলত বর্তমানে একটা সমস্যা চলতেছে। এখন এটা যখনই চালু হবে মানে অ্যাভেলেবেল হবে, 2-4টা যদিও হয় মুক্তবে কাজ শুরু হয়, তাহলে কিন্তু এটা খবর পুরো সৌদি আরবে আস্তে আস্তে করে প্রচার হয়ে যাবে।
তো দর্শক যদি কখনো কখনো যদি আমরা সঠিক খবরটা আরও পাই, আরও প্রমাণ ভিত্তিক দলিল ভিত্তিক যদি কোনো তথ্য পাওয়া যায় যে কাজ হচ্ছে, তা আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আমরা আপনারা জানেন আমি গত কয়েকদিন আগেও একটা ভিডিও আপলোড করছিলাম, আমি নিজে কষ্ট করে গিয়ে ওখান থেকে অনেক কিছু ইনফরমেশন জানার চেষ্টা করছি, কিন্তু সমস্যা হলো বাংলাদেশের যে সকল অফিস রয়েছে ওরা কিন্তু সোজাসুধি মানা করে দিচ্ছে যে কোনোভাবে কাজ করা সম্ভব না। আসলে এখানে যদি ওরা আশ্বাস দিত হয়তো আমরা কিছু একটা চেষ্টা করতাম, যেহেতু আমার যদি নিজের কাজ থাকতো তাহলেও আমি চেষ্টা করতাম, কিন্তু এখানে ও গোরফা টিচারে যেখানে অনেক বাঙালি ভাষা আমার কাছে আমার পরিচিত একটা ভাই আছে যিনি ওখানে কাজ করে, ওনার সাথেও আমি কথা বলছি, ওনার নিজের বিষয় একই সমস্যা, কাজ করাতে পারছে না। তো দর্শক যারা মূল পয়েন্টটা আছে তারা নিজের সমস্যাগুলো সলভ করতে পারতেছে না, তাহলে অন্যের সমস্যাগুলো কীভাবে আমরা সলভ করবো, ওরা ওই লোকরা সলভ করবে? তো দর্শক যখনই এই ওকালার বিষয়টা সম্পূর্ণভাবে কোনো রহস্য অর্থাৎ এই জোটটা খুলে যায় তখন অবশ্যই আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তবে আমার মতে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে প্রবাস মন্ত্রণালয়ে আপনারা চিঠি লিখতে পারেন, বা বিভিন্ন আমরা জানি বাংলাদেশে বিভিন্ন নাম্বার রয়েছে প্রবাস তথ্য কেন্দ্র সেবা, ওখানে আপনারা ফোন দিতে পারেন। ফোন করে আমরা যেহেতু সৌদি আরব আছি আসলে এখান থেকে ফোন যাবে না, তো ওখানে যদি আপনারা কল দেন তাহলে আশা করি ওখান থেকেও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। আমরা কয়েকটা নাম্বার ভিডিওর নিচে দেওয়ার চেষ্টা করবো প্রবাস তথ্য কেন্দ্র, ওখান থেকে আপনারা একবার না দুইবার না তিনবার বারবার ফোন করে আপনারা ওখান থেকে তথ্য নেবেন এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করেন যেন গভর্নমেন্ট আপনাদের এই সমস্যাগুলো লক্ষ্য করে, কারণ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার প্রবাসী এই মুহূর্তে এই সমস্যার কারণে আটকে আছে। অনেকের লক্ষ লক্ষ টাকা যান বিষয়গুলো কিনা হয়েছে, মেডিকেলের মেয়াদ চলে যেতেছে, তারপরে দেখা যায় এক লোক দুইবার তিনবার মেডিকেল করছে একই অবস্থা, ভিসার মেয়াদ চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা জানি এই মুহূর্তে প্রবাসীর আছে যারা বাংলাদেশে এই মুহূর্তে সৌদি আরব আসার জন্য আমেল মঞ্জিল সাইকাজ ভিসা ক্রয় করছে। দর্শক এই জন্য আমরা আপনারা চেষ্টা করবেন যে গভর্নমেন্টে অর্থাৎ কোনোভাবে প্রেশার দেওয়ার জন্য দেখেন কোনো কিছু যদি হয় আর কি। বাকিরা হয়েছিল নসিব, আসলে আমরা বাংলাদেশি প্রবাসী অর্থাৎ বাংলাদেশি যারা আছি আমরা ঠিক আছে, তাদের কপালটা কিন্তু খারাপ সকল জায়গায়, সব জায়গায় কিন্তু আমরা যারা প্রবাসী রয়েছি সকল জায়গায় আমরা হেনস্থ এবং বিভস্ত অবস্থা রয়েছি। সেই বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করবো যে আমরা প্রবাসীরা কতটা হেয় প্রতিপূর্ণ অবস্থায় রয়েছি এবং আমাদেরকে সেবাগতভাবে মান সেবার নামে যে কত ধরনের জুলুম আমাদের পথে চলতেছে সেটা হয়তো বা আমরা কল্পনা করতে পারি না, সেই বিষয়ে আমি অন্য এক সময় ভিডিও নিয়ে আসবো। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।